সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জুবায়ের আছি আপনাদের সাথে বাংলাদেশ থেকে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশের এক টাকা এই 2022 সালে পাকিস্তানে কত টাকা, বা বাংলাদেশের এক টাকা এই 2022 সালে ভারতে কত টাকা, বা বাংলাদেশের এক টাকা এই 2022 সালে সৌদি আরবে কত টাকা। আমরা তিনটি দেশের সাথে তুলনা করে দেখব যে আমাদের বাংলাদেশের এক টাকা, ভারত, সৌদি আরব, পাকিস্তান, এই তিনটি দেশে আমাদের বাংলাদেশের এক টাকার বিনিময়ে আমরা তাদের দেশে গিয়ে কত টাকা পেতে পারি। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে দেই। আমরা ফার্স্টেই যাব বন্ধুরা ভারত। আপনি যদি এই 2022 সালে বাংলাদেশের এক টাকা নিয়ে ভারতে যান, তাহলে আপনি পাবেন 88 পয়সা, এবং আপনি যদি 100 টাকা নিয়ে যান ভারতে বাংলাদেশি টাকা, তাহলে আপনি পাবেন 88 টাকা 49 পয়সা। বন্ধুরা, এখন আমরা দেখব যে আমাদের বাংলাদেশের এক টাকা পাকিস্তানে কত টাকা। পাকিস্তানে কিন্তু তাদের মুদ্রাকে বলা হয়ে থাকে রুপি, ওকে? তো আপনি যদি বাংলাদেশ থেকে এক টাকা নিয়ে পাকিস্তানে যান এই 2022 সালে, তাহলে আপনি পাকিস্তানি রুপিতে পাবেন 2.7 রুপি, মানে 2 রুপি পাওয়ার পরও আপনি একটু বেশি পাবেন। আপনি যদি বাংলাদেশ থেকে 100 টাকা নিয়ে এই 2022 সালে পাকিস্তানে যান, তাহলে আপনি পাবেন 206.95 রুপি পাকিস্তানি রুপিতে, ওকে? তো এখন আমরা জানবো যে সৌদি আরবে যদি আপনি বাংলাদেশি টাকা নিয়ে যান, তাহলে 1 টাকার বিনিময়ে বা 100 টাকার বিনিময়ে আপনি কত টাকা পেতে পারেন। সৌদি আরবে কিন্তু মুদ্রার নাম হলো রিয়াল। তো আপনি যদি বাংলাদেশ থেকে 1 টাকা নিয়ে এই 2022 সালে সৌদি আরব যান, তাহলে আপনি 0.044 রিয়াল পাবেন। বা আপনি যদি বাংলাদেশি 100 টাকা নিয়ে সৌদি আরবে যান 2022 সালে, তাহলে আপনি পাবেন 4.35 রিয়াল, মানে আপনি 4 রিয়াল পাওয়ার পরে কিছুটা বেশি পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টাকার উপরে যদি আপডেট থাকতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।